বাংলাদেশে কোটা সংস্কারের দাবি নিয়ে যে সহিংসতা তৈরি হয়েছে সেটি স্বাভাবিক হওয়ার জন্য সকাল ১০টার জন্য তাকিয়ে রয়েছে সবাই। মানে হচ্ছে সকাল ১০টায় সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে। আপনারা জানেন বাংলাদেশের কোটার বিষয়ে যে সংস্কার সেটি রোববার সকাল ১০টায় সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিপ্টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এই রায়ের মাধ্যমেই আসলে জানা যাবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসছে। সরকারের পক্ষ থেকে বারবার ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে আপিল বিভাগের কাছে তারা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কারের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরবেন। যদিও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক তিনজন আইনমন্ত্রী সহ বৈঠক করেছে বলে বিবিসি খবর দিয়েছিল, তবে এই বৈঠক নিয়েও মতবিরোধ রয়েছে। এবং ওই বৈঠকে আমরা জানতে পেরেছিলাম তারা আট দফা দাবি দিয়েছে সরকারকে। আট দফা দাবি মানার পরেই তারা এক দফা দাবি যেটি সেটি সরকারের সাথে সম্মত হবেন। সুপ্রিম কোর্টের এই শুনানির উপর অনেক কিছুই নির্ভর করছে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে। আপনারা জানেন কোটা সংস্কারের দাবি নিয়ে গত চার দিন দেশে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, সহিংসতায় শতাধিক প্রাণ হারিয়েছেন এবং এর মধ্যে অনেকেই রয়েছেন শিক্ষার্থী। প্রথম দিন মানে এই কারফিউ যে জারি করা হয়েছে গতকাল শুক্রবার রাত থেকে জারি করা হয়েছিল কারফিউ, এই কারফিউতেও অনেকে প্রাণ হারিয়েছেন। তবে বিবিসি সহ অন্যান্য খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি ১০ জন মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র ঢাকা শহরে। তার মধ্যে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ অন্যান্য অঞ্চলে কী পরিমাণ মৃত্যু হয়েছে সেই বিষয়টি এখনও অস্পষ্ট। তবে এখন পর্যন্ত রয়টার্স বলছে গত চার দিনের সহিংসতায় ১১৪ জনের মৃত্যু হয়েছে, এই সংখ্যাটি আরও বেশিও হতে পারে। এরই মধ্যে কারফিউ জারি করার যে বিষয়টি সেটি সময় বাড়িয়েছে সরকার। সরকার প্রথমে বলেছিল রবিবার সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে, তবে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে কারফিউর সময়সীমা বাড়িয়ে রোববার বিকাল পর্যন্ত করা ৩টা পর্যন্ত করা হয়েছে এবং সরকারের নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকতে পারে। ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতি থাকবে কারফিউ। এবং আপনাদেরকে বলে রাখতে চাই এছাড়াও বাংলাদেশের ঢাকা শহরে যাত্রা বাড়িতে সংঘর্ষে পুলিশের সাথে ৮ জনের মৃত্যু হয়েছে, সেখানে ২ জন পুলিশও মৃত্যুবরণ করেন। এছাড়াও সাভারে ১জনের মৃত্যু হয়। তবে এই সহিংসতা ছড়িয়ে পড়ার কারণে, ভয়াবহতা তৈরি হওয়ার কারণেই এই কারফিউ জারি করা হয়েছিল। আপনারা জানেন এই কোটা সংস্কারের যে দাবি সেটি নিয়ে দেশে সহিংসতা তৈরি হয়েছে এবং বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান দুঃখিত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। তারপরেও শিক্ষার্থীরা রাস্তাঘাট এবং হাইওয়েতে অবস্থান নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে অনেকে প্রাণ হারিয়েছেন এবং তারা বলছে তাদের দাবি মেনে নিতে হবে, না নেওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ছাত্রদের সব দাবি মেনে নেবেন এবং আগামীকাল সকাল ১০টার পরে জানা যাবে আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায়। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।